بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. একজন সুন্নাহ সম্পর্কে বেশি জানে কিন্তু কোরআন তেলাওয়াত খুব লেভেল কম, আর একজন সুন্নাহ সম্পর্কে কম জানে কিন্তু কোরআন তেলাওয়াতের লেভেল বেশি, এই ক্ষেত্রে ইমামতি কে করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইয়া উম্মুল কওম আকরাহুম লিকিতাবিল্লাহ, জাতির ইমামতি করবে সালাতে যেই ব্যক্তি কোরআন সম্পর্কে বেশি আকরা। আকরাহুম লিকিতাবিল্লাহ ভাষ্যকারগণ শারহে মুহাদ্দিসিন কিরাম যে শরহ করেছেন, ভাষ্য করেছেন, আকসারুহুম আফদান লিল কোরআন, যার যত বেশি কোরআন মুখস্থ আছে, যত বেশি কোরআনের সুরা বা কোরআন মুখস্থ আছে তার সাথে তাজবীদ কম পক্ষে সহি শুদ্ধ হইতে হবে, লাহনে জালি বড় ভুল থেকে মুক্ত হইতে হবে। তার সাথে শর্ত হচ্ছে যে সলাতের ফিকহ সম্পর্কে, মাসাইল সম্পর্কে সম্যক জ্ঞান থাকতে হবে, যে সলাতে কোথাও ভুলভ্রান্তি হইলে কোনখানে সহসেজদা করতে হয়, কোনখানে করতে হয় না, কোনখান কোনটা ছুটে গেলে সলাৎ বাতিল হয়ে যাবে বা রাকাত বাতিল হয়ে যাবে, কোনটাতে ঘাটতি পূরণ করা সম্ভব হবে, আর কোনটা সন্ন্যাত, কোনটা শর্ত, সলাতে শর্ত কি, সলাৎ কিসে বাতিল হয়, এই সমস্ত মাস ফিকহ সলাৎ সম্পর্কে জ্ঞান থাকতে হবে। তাহলে তাকে আলেম হইতে হবে, কিন্তু সমস্ত মাসাইল আলেম হওয়া জরুরি নয়, সলাৎ সম্পর্কে জ্ঞানী হইতে হবে, আর তারপরে শুদ্ধ কেরাত হইতে হবে, আর ছোটোখাটো যদি ভুল থাকে কোনো অসুবিধা নেই, লাহানি খাফি হালকা ভুল থাকলে, কিন্তু লাহানি জালি যেন বড় ভুল না থাকে, যেমনটা বললাম। আর যার যত বেশি কোরআন মুখস্থ সে বেশি হকদার। এই জন্য আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলা আনহু আর তার পাশাপাশি উবাই বিন কাব, উবাই বিন কাব হাফেজ বেশি, কিন্তু তার চাইতে বেশি দিন সম্পর্কে জ্ঞানী আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ ইমাম বানিয়েছেন, উবাই বিন কাবকে বানাননি, কিন্তু যখন তারাবির বিষয়ে এসেছে, যেহেতু ফরজ সালাত নাই, সেখানে যে বেশি হাফেজ, হ্যাঁ, যার কেরাত বেশি সুন্দর এবং হাফেজ বেশি, তাকে অগ্রাধিকার দিয়ে এবং উমর রাদিয়াল্লাহু তাআলা তাকে তারাবির ইমাম বানিয়েছেন, কিন্তু পাঁচ ওয়াক্ত সালাতে ইমামতি করেছেন উমর রাদিয়াল্লাহু আমিরুল মুমিনিন করেছেন।